পানের উপর দুইটি শুকনো মরিচ রাখুন, তারপর দেখুন কি ঘটে। পুরোই আশ্চর্য হবেন এবং বেঁচে যাবে সারা জীবনের খরচ হাজার হাজার কোটি কোটি টাকা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আপনাদের সাথে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, পানের মধ্যে দুইটি শুকনো মরিচ রাখুন এবং দেখুন কি ঘটে, যা দেখে পুরোই আশ্চর্য হয়ে যাবেন এবং বেঁচে যাবে সারা জীবনের খরচ হাজার হাজার কোটি কোটি টাকা। এ কথা শুনে হয়তোবা আপনারা অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন যে পানের উপর মরিচ রাখলে আবার কি ঘটে। আমি বলছি, এমন জিনিস ঘটবে যা দেখে আপনারা পুরোই আশ্চর্য হয়ে যাবেন। শুধু আপনারা না, আমার বিশ্বাস পৃথিবীর 100% লোক এ ধরনের সমস্যায় ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেক হাজার হাজার টাকা খরচ করেছেন, ডাক্তারের কাছে ছোটাছুটি করেছেন, কিছুতেই কোনো ফল মেলেনি। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিব পানের উপর শুকনো মরিচ রাখলে কি ঘটে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী একটি ভিডিও। নিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ। কাঁচির সাহায্যে শুকনো মরিচগুলোর মাঝ বরাবর কেটে বীজগুলোকে বের করে নিচ্ছি। তো আমি কীভাবে বীজগুলো বের করে নিচ্ছি, আপনারাও ঠিক এই নিয়মে শুকনো মরিচের বীজগুলোকে বের করে নেবেন। তো একই নিয়মে আমি দুইটা মরিচের বীজ বের করে নিব। দুইটা মরিচের বীজ ছাড়িয়ে নিয়েছি, তো বীজগুলোকে ফেলে দিয়েছি। আপনারাও ঠিক এভাবে করে মরিচের বীজগুলোকে ফেলে দিবেন। তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি পান। এখানে আমি একটি পান নিয়েছি, তো পানের উপরে দুইটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর শুকনো মরিচের উপরে এক চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পানটাকে খিলি করে পেঁচিয়ে নিচ্ছি, আমরা যেভাবে নর্মালি পান খেয়ে থাকি খিলি করে, ঠিক সেভাবে। তো পান খিলি করে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটি ফয়েল পেপার। আপনারা অবশ্যই ফয়েল পেপার নিয়ে নেবেন, অবশ্যই কিন্তু এই পর্যায়ে ফয়েল পেপার প্রয়োজন হবে। তো ফয়েল পেপারের মাঝ বরাবর পানের খিলিটা রাখছি। এরপর ফয়েল পেপার দিয়ে পানের খিলিটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। তো আমি কিভাবে করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবে পানের খিলিটাকে মুড়িয়ে নেবেন। খুবই কার্যকরী একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই টিপসটি কতটা কার্যকরী যখন আপনারা এটা দেখবেন তখন নিজেরাই অবাক হয়ে যাবেন। আপনারা এ ধরনের সমস্যায় যখন পড়বেন এই টিপসটি ফলো করবেন এবং আপনাদের সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব ভালোভাবে পানের খিলিটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেবেন। তো এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে একটি প্যান গরম করে নিয়েছি। তো চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে মুড়িয়ে নেওয়া পানের খিলিটাকে প্যানের মধ্যে নিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে আমি পানের খিলিটাকে 2 মিনিটের মতো গরম করে নিব। তো এর মাঝখানে পানের খিলিটাকে একটু উল্টে দিব যাতে পানের খিলির দুই সাইডটাই গরম হয়ে যায়। তো এভাবে আমি 2 মিনিটের মতো পানের খিলিটাকে গরম করে নিব। এরপর প্যানের ঢাকনাটা সরিয়ে পানের খিলিটাকে উঠিয়ে নিব। তো 2 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা সরিয়ে পানের খিলিটাকে উঠিয়ে নিচ্ছি। পানের খিলিটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা করে এই পানের খিলিটাকে খুলে নিব। তো পানের খিলিটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন ফয়েল পেপার থেকে পানের খিলিটা বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পানের খিলিটা কেমন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটি কাঁচির সাহায্যে পানের খিলিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুবই কার্যকরী একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই পর্যায়ে কেটে নেওয়া উপাদানগুলো হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে উপাদানগুলোকে থেতো করে নিচ্ছি। তো আমি কিভাবে করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবে করে থেতো করে নেবেন। খুবই কার্যকরী টিপস শেয়ার করছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরই উপকার হবে। উপাদানগুলোকে খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে উপাদানগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসের মধ্যে একটি স্টিলের চামচ নিয়ে নিলাম। আপনাদের বাসায় যদি স্টিলের গ্লাস থাকে এই ক্ষেত্রে আপনারা স্টিলের গ্লাস ব্যবহার করবেন। তো কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিব ফুটন্ত পানি। ফুটন্ত পানি দেওয়ার ফলে কাঁচের গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আগে একটি স্টিলের চামচ দিয়ে দিলাম। স্টিলের চামচ দেওয়ার ফলে ফুটন্ত পানি কাঁচের গ্লাসে ঢাললেও
গ্লাসটি ফেটে যাবে না। তো দেখতে পাচ্ছেন ফুটন্ত পানি দিয়ে দিলাম। তো এভাবে আপনারা এক গ্লাস ফুটন্ত পানি নিয়ে নেবেন। তো ফুটন্ত পানির মধ্যে যেই উপাদানগুলো থেতো করে নিয়েছিলাম সেই উপাদানগুলো ঢেলে দিচ্ছি। তো উপাদানগুলো ঢেলে দিয়েছি, এই পর্যায়ে চামচের সাহায্যে উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি কাচের ঢাকনার সাহায্যে উপাদানগুলো ঢেকে রাখব 5 মিনিট। 5 মিনিট ঢেকে রাখার কারণ হচ্ছে এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি সেই উপাদানগুলো পানির সাথে খুব ভালোভাবে মেল্ড হয়ে মিশে যাবে, এর ফলে উপাদানটি খুবই কার্যকরীভাবে তৈরি হবে। 5 মিনিট পর গ্লাসের ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পানির রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, উপাদানগুলো খুব ভালোভাবে মেল্ড হয়ে পানির সাথে মিশে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চামচের সাহায্যে আবারও উপাদানগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি কাপের মধ্যে কিছুটা পানীয় নিয়ে নিলাম। তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই কার্যকরী একটি পানীয়। এখন আমি আপনাদেরকে বলে দিব এই পানীয় আপনারা কী করবেন, এই পানীয় আপনারা পান করবেন, কেন পান করবেন, কিভাবে পান করবেন সব কিছুই ভিডিওতে বলে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই পানীয়টা পান করতে কেমন লাগবে, একটু নোনতা, একটু ঝাঁঝালো এবং এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর, খেতে কিন্তু বেশ লাগে, আমি খেয়ে দেখেছি। তো এই পানীয়টা 5 বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই পান করতে পারবেন। সামনেই চলে এসেছে শীতকাল, শীতকালে প্রচণ্ড গলা ব্যথা, খুশখুশে কাশি, বুকের মধ্যে কফ জমে যায়, সর্দি হয়, কাশি হয়, এ ধরনের সমস্যায় এ ধরনের এক কাপ পানীয় আপনারা যদি প্রতিদিন 2 বার করে মাত্র 3 দিন পান করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি মাত্র 3 দিনে আপনাদের এ ধরনের সমস্যা চিরতরে গায়েব হয়ে যাবে। বাচ্চাদেরকে 2 চামচ করে সকালে এবং রাতে 2 বার করে পান করাবেন। যদি বাচ্চা ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে এই পানীয়টা অ্যাভয়েড করবেন, এবং যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারাও কিন্তু এই পানীয়টি অ্যাভয়েড করবেন, এবং যারা গর্ভবতী মা রয়েছেন তারা যদি পান করতে চান সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এই পানীয়টি পান করবেন। এই পানীয়টি আপনারা যদি নিয়ম অনুসারে টানা 3 দিন পান করেন তাহলে আপনাদের বুকের জমে থাকা কফ খুব সহজেই তরল হয়ে বের হয়ে আসবে, নাকের সর্দি কমে যাবে, গলা ব্যথা কমে যাবে, খুশখুশি কাশি কমে যাবে। এ ধরনের সমস্যায় আপনারা অনেকেই ভুগে থাকেন, এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেন, অনেক টাকা পয়সা নষ্ট করেন। তো এ ধরনের সমস্যাগুলোকে আপনারা এ ধরনের ঘরোয়া টোটকার মাধ্যমেই সমাধান করে নিতে পারেন। এই টোটকাটি একটি প্রাচীন টোটকা, আগের দিনের নানিরা দাদিরা এ ধরনের টোটকা ব্যবহার করে তাদের এ ধরনের সমস্যাগুলোকে খুব সহজেই সমাধান করত। আশা করি আজকের এই টোটকাটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।